হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এস ফুটবল জানি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই ফ্রেন্ড আমি প্রতিনিয়তই তোমাদের কাছে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের বিষয়ে নানা ধরনের ভিডিও শেয়ার করে থাকি কোন কোন প্র্যাকটিসগুলো তোমাদের পায়ে বল কন্ট্রোল বাড়বে পায়ে স্কিল বাড়বে এবং ফিটনেস বাড়বে ব্রেথ বাড়বে এইসব বিষয়ে আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করে থাকি তো ফ্রেন্ড আমি আগে যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেই ভিডিওতে একটা কমেন্ট এসেছে যে কীভাবে বল মারলে বলটা জোরে যাবে মানে পাওয়াটা যাবে তো ফ্রেন্ড সেই বিষয়ে আজকে একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তো ফ্রেন্ড ভিডিওটি দেখবে শেষ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ড চলো ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ড কীভাবে বল মারলে স্পিডে যাবে সেই সমস্ত বিষয়টাই আমি এই ভিডিওতে তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দেব এবং সেইভাবে প্রতিনিয়ত তুমি প্র্যাকটিসে গিয়ে বল মারার সময় সেইভাবে আমাকে ফলো করে বল মারবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার প্রতিটা শটই পাওয়ারে যাচ্ছে আর একটা কথা ফ্রেন্ড তোমাকে কিন্তু প্রতিনিয়ত এইভাবে প্র্যাকটিস করতে হবে তাহলেই কিন্তু তোমার পায়ে পাওয়ার শট হবে তো ফ্রেন্ড তুমি কীভাবে বলটাকে মারবে তুমি যে বুটটা পড়বে বুটের যে লেস বা সুতো যেখানটায় আমরা বুটটাকে দিই যে অংশটা দিয়ে যে অংশটা আমাদের বুটের সুতোটা থাকে আমাদের পায়ের তালু সেই অংশটা দিয়ে আমরা বলটাকে হিট করব ঠিক আমরা কোন জায়গাটায় বলকে হিট করব বলের ঠিক মাঝখানটায় মানে বলের ঠিক পেটে তে বল পাতিয়ে ঠিক বলের পেটে আমাদের ওই সুতোর ওই লেস বাঁধা অংশটা দিয়ে আমরা ঠিক ওই বলের পেটের অংশটায় হিট করব তাহলে ফ্রেন্ড আমরা দেখতে পাবো বলটা স্পিডে যাবে মানে তোমার সাধারণ শটের থেকে অনেক পাওয়ার যাবে আর ফ্রেন্ড অবশ্যই এই শটটা করার সময় তুমি তোমার পাটাকে মানে যে পা দিয়ে বলটা মারবে সেই পাটা পেছনের দিকে ততটা পর্বে তুলবে মানে তোমার মাজার হাইটে তোলার চেষ্টা করবে তুমি যতটা তোমার ওই যে ফুটটা দিয়ে বল মারবে সেই ফুটটা তুমি যতটা পেছনের দিকে নেবে সেখান থেকে নিয়ে আসবে ফ্রেন্ড বলটা তত স্পিডে যাবে আর অবশ্যই ফ্রেন্ড যে পাটা দিয়ে বল মারবে বলটা মারার সময় যেন তোমার হাঁটুটা ঠিক সেই বলের ওপরে আসে মানে হাঁটুটা আর বলটা যেন একই লেভেলে একই স্টাইটে হয় তাহলে ফ্রেন্ড দেখবে তোমার শট আগের থেকে অনেক স্পিডে যাচ্ছে অনেক পাওয়ারে যাচ্ছে তো ফ্রেন্ড তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ সঠিকভাবে যে আমি কোন অংশটা দিয়ে তোমাকে বলটাকে মারতে বলছি ঠিক ওই লেস বা দা সুতোর অংশটা দিয়ে বলে ঠিক মাঝখানটাই তুমি মারবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার বল আগের থেকে প্রচুর পাওয়ারে যাবে এবং তোমার আর ফ্রেন্ড তোমাকে কিন্তু প্রতিনিয়ত এই প্র্যাকটিস করতে হবে প্রথম প্রথম কিন্তু তুমি পারবে না ফ্রেন্ড কেননা তুমি জানো প্র্যাকটিস মেক আস পারফেক্ট প্র্যাকটিস করলেই আমাদের সঠিক হবে তো প্রতিনিয়ত তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি প্রতিনিয়ত গিয়ে আমি যেবে তোমাকে শটটা দেখাচ্ছি ফ্রেন্ড প্রতিদিন প্র্যাকটিসে গিয়ে তুমি এই পাওয়ার শুটিং প্র্যাকটিস করবে যদি ভেবে থাকো আমি আমার পায়ের শুটিং পাওয়ার বাড়াতে চাই তাহলে তোমাকে প্রতিনিয়ত কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে তুমি প্রত্যেক দিন প্র্যাকটিসে গিয়ে তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের পর তুমি স্কিল করবে জাগলিং করবে বল কন্ট্রোল বাড়ানোর জন্য এই স্কিলগুলো প্র্যাকটিস করার পর তুমি একা একা তিরিশ চল্লিশটা করে এই পাওয়ার শ্যুট প্র্যাকটিস করে ফিরবে তাহলে ফ্রেন্ড তুমি দেখতে পাবে এক সপ্তাহের মধ্যেই তোমার পায়ের শ্যুটিং পাওয়ার আগের থেকে অনেক বেড়ে গেছে অনেক ইম্প্রুভ করেছে আর ফ্রেন্ড প্র্যাকটিসের সময় যদি তোমার কোনো পার্টনার না থেকে থাকে তাহলে তুমি একা একাই এই শ্যুটিং পাওয়ার প্র্যাকটিস করবে আর যদি পার্টনার থেকেও থাকে তাহলে তুমি তাকে গোলে দাঁড় করিয়ে একা একা চল্লিশ পঞ্চাশটা শ্যুটিং পাওয়ার প্র্যাকটিস প্রত্যেক দিন করবে আমি যে টেকনিকটা বলে দিয়েছি এই ভিডিওতে যে ঠিক বলের সাইডে পাটা রাখবে এবং বলের ঠিক স্লেস বা সুতো বাঁধা অংশটা দিয়ে বলের পেটে পাটাকে পিছন থেকে নিয়ে এসে জোরে মারবে এবং ফ্রেন্ড আরেকটা কথা এই শ্যুটিং প্র্যাকটিসটা করার সময় বডিটাকে সামনের দিকে ঝোঁকাবে এবং বলটা মেরে এয়ারে উঠে যাবে তাহলে ফ্রেন্ড কি হবে তাহলে ফ্রেন্ড তুমি বলটা মারলে বলটা বেশি উপরে উঠবে না মানে তুমি গোলে শ্যুট করলে বলটা গোলের বার ওপর দিয়ে যাবে না তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও কিভাবে শ্যুট করতে হবে এবং কোন অংশটা দিয়ে বলটা মারলে বলটা স্পিডে ঘুলে যাবে শ্যুটের পাওয়ার বাড়বে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও আমি আমার আগের ভিডিওতে একটা কমেন্টের উপর বেশ করে আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম যে কীভাবে শ্যুট করতে হবে কোন অংশ দিয়ে বল মারলে বলের কোথায় মারতে হবে পাটাকে কতটা তুলতে হবে তাহলে বলটা স্পিডে এবং বলটাকে সামনের দিকে কতটা ঝোঁকাতে হবে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও এবং ফ্রেন্ড তোমাদের যদি আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও নতুন নতুন কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবে কোন বিষয়ে আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করব তাহলে অবশ্যই ফ্রেন্ড আমি তোমাদের জন্য চেষ্টা করব ভিডিও দেওয়ার তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড